চিকেন চলে আসো আমার কাছে, তোমাকে খাবো। ওয়াও, এক পিস চিকেন পালিয়ে যাচ্ছে আমার থেকে। ভাই পালাস না, খাবো তোকে আজকে। হে গাইস, তো যেটা বলার ছিল, বিরিয়ানি নিয়ে ব্লগ হলো, কষা মাংস আর পরোটা নিয়েও ব্লগ হলো। তো এখনও পর্যন্ত বাঙালি অথেন্টিক ফুড নিয়ে আমি একটা ব্লগ বানাইনি। তো বাঙালি অথেন্টিক ফুড বা বাঙালি থালি সবথেকে ভালো যেখানে পাওয়া যায়, এরকম কোনো একটা রেস্টুরেন্টে গিয়ে ব্লগ বানালে কেমন হয়, এই কথাটা মাথায় আসতেই আমার মাথায় একটাই রেস্টুরেন্টের নাম আসলো। সেই জায়গাটা হলো, হ্যাঁ ঠিকই দেখেছেন, আজকে যাবো সিক্স বালিগঞ্জ প্লেস থালি। আর হ্যাঁ, একটাই কথা গাইস, স্ট্যান্ডার্ড রেস্টুরেন্ট বুঝতেই পাচ্ছেন, তো অত জোরে জোরে কথা বলতে পারবো না, একটু অ্যাডজাস্ট করে নেবেন। আর হ্যাঁ গাইস, ইন্ট্রোটা তো বলাই হয়নি, আমি আপনাদের দয়ান, ওয়েলকাম টু ব্লগ 10। তো চলুন যাওয়া যাক। তো দাদা, একটা চিকেন থালি দেবেন আর ওর সঙ্গে মুরগ পোলাও যে কম্বোটা ওই দুটো। আমি যেই দিন দিন ব্লগ বানাতে পারি, আমি জানি না কেন ঠাকুর ঠাকুর এটা কী করে আমার সঙ্গে বৃষ্টি দিলে। তো আজকে তবু বৃষ্টি হয়নি, বেঁচে গেছি, আসার আগে বৃষ্টি হচ্ছে। তো দেখতেই পাচ্ছেন এখানে লাইফ বয় স্যানিটাইজার ইউজ করেছে, ক্যান্ডার দোকান বুঝতেই পারছেন। আমি অর্ডার দিয়েছি একটা চিকেন থালি আর একটা হচ্ছে কম্বো চিকেন, একটা পোলাও, মুড়া পোলাও আই থিঙ্ক, আমি ঠিক বলছি। তো খাব ভাই, খাবারের শর্ট একটু দেখা কী কী আছে। ডাল আলু ভাজে সেরকম আলাদা করে কিছু নেই, তবু ডালটা বেশ একটা ইউনিক টেস্ট, আলাদা ফ্লেভার আছে বলতে পারি। আলু ভাজে যে ডাল কোনো কথাই হবে। তো এবার ট্রাই করবো এটা এই বটপটি আলু ভাজে যেটা দিয়েছে, খুবই অসুবিধা হচ্ছে, উঠে ভাই উঠছে না, ভাত দিয়ে নিতে হচ্ছে, কিছু করার নেই, দানা দিয়ে ট্রাই করবো।
হালাতে চাই। ওনার যদি এই ভিডিওটা দেখে থাকে একটাই কথা বলবে যে আমার ছেলে তো বাড়িতে সবজি খায় না, এখানে এসে কীভাবে খাচ্ছে। তো মাকে আমি এই ভিডিওটা দেখাবো না। একটা সত্যি কথা বলবো গাইস, খাবারটা পুরো বাড়ির মতনই টেস্ট, পুরো একদম যেরকম আমরা বাড়িতে খাই একদম পুরো বাড়ির মতো ফিলিং আসছে। তো গাইস এবার কাজ করা ভক্তরা একটু ট্রাই করবো, অনেকটাই বড় পেয়েছে নারকেল দেওয়া হয়েছে মনে হচ্ছে। একটু এই জায়গাটা দেখা ভিতরটা কুলিং করেছে দেখুন এই জিনিসটা। ফুড গুলো সত্যি কিছু বলার নেই, বাড়ির খাওয়া একদম পানা বাড়ি যেটা সেই সেই এটা সত্যি সেই লেভেলের খেতে বলার নেই সেই লেভেল। আমার পিছনে যে ভাই ক্যামেরা আছে ওরা গিটা বেরিয়েছে অনেক কিছু দেখা দেখে চিকেনটাকে একটু ইন্ট্রোডিউস করা আমার ভিডিও। তো এবার চিকেনটা খাওয়ার পালা, অনেক কিছুই খাওয়া হলো এখানে। প্রথমে খেলাম এটা না, প্রথমে কী খেলাম লুচি দিয়ে আলুর দম, তারপর মুসুরির ডাল, তারপর হচ্ছে আলু ভাজা, তারপর আলু পটপটি ভাজা, একটা তরকারি আলু পটপটি, তারপর কাঁচকলার কোপ্তা। তো এবার অনেক সবজি ফলটি খাওয়া হলো। আসলে আমি সবজি ভালোবাসি না, আমি চিকেন খেতে ভালোবাসি। আপনাদের আমার ভিডিওটা দেখে থাকবেন, চিকেন রিলেটেড বেশি ফুড আমি পছন্দ করি, তাই চিকেনই অর্ডার করেছি। আমি চিকেন থালিটাই অর্ডার দিয়েছি, আমি মাটন খুব একটা পছন্দ করি না তাই। তো এবার চিকেনটা খাওয়ার পালা, চিকেন চলে আসো আমার কাছে, এবার তোমাকে খাবো। বা ঝোলটা তো দেখে মনে হচ্ছে সেই কষানো হয়েছে, দেখি এবার কেমন। এরকম চিকেন আমি এর আগে কোনোদিন খাইনি, এর ফ্লেভারটা একটা ইউনিকই টেস্ট। একটা বাইট নিয়ে নিই তারপর আপনাদেরকে বলছি। গলায় আটকে যাচ্ছে খেতে খেতে কথা বলছি। চিকেনটা খুবই সফট, সেই হচ্ছে একদম দেখতে পাচ্ছি। আমাকে লেগ পিস দিয়েছে, আমার ফেভারিট পিস লেগ পিস, জাস্ট ফাটাফাটি, কিছু বলারই আর রাখে না সেই লেভেল, সেই একদম সেই। এই চিকেন পালিয়ে যাচ্ছে আমার থেকে, ভাই পালাস না, খাবো তোকে আজকে। অনেক জায়গায় খেতে গেছি কিন্তু এই জায়গাটা কিন্তু ফুডের কোয়ালিটি আমার কোথায় লাগে
যাই বলুন, পাঁপড়ের সঙ্গে চাটনি দুটো জমে পান্তু আছে, শেষ পুরো বলতে গেলে এখানে একটা জিনিস সব থেকে ভালো, আপনারা সবাই যখন এখানে খেতে আসবেন আপনাকে টেবিল দিয়ে উঠতে হবে, প্রথমে আপনি যখন খেতে বসবেন তখন স্যানিটাইজার দিয়ে দেবে, আর এমনকি হাত ধুতে হাত ধোয়ার জন্য আপনাকে উঠতে হবে, আপনি এখানেই টেবিলেই বসে হাত ধুয়ে তো একটাই কথা, এখানে আসবেন আমি 100% গ্যারান্টি বলছি আপনাদের খাবার ভালো লাগবে, এখানে খাবারগুলো পুরো বাড়ির খাবারের মধ্যে থাকে, পুরো বাড়ির খাবারের, আমার তো সেরকমই লাগলো, আর এনাদের ব্যবহারগুলো এতই ভালো কিছু বলার নেই, এদের হসপিটালিটি এত সুন্দর, আপনাকে এত সুন্দরভাবে ট্রিট করবে, আপনি মানে ভাববেন যে বাড়িতে খেতে এসেছেন, এত ভালোভাবে ট্রিট করবে আপনাকে, লাস্টে চলে আসছে পান মশলা, এত রকম মশলা দেওয়া আছে ওর মধ্যে, কথা বলতে পারছি না ডেসক্রিপশনে গুগল ম্যাপসের লিঙ্কটা দিয়ে দেবো, আর বাইরে দিয়ে আপনাদের লোকেশানটা বলে দিচ্ছেন, আর একটা কথা আমি দেখছি না লাইক দিচ্ছেন কিন্তু সাবস্ক্রাইবারটা 900-এর ওখানেই কেন, হাজার সাবস্ক্রাইবার করুন তাড়াতাড়ি, আপনারা পারবেন, দেখুন আমার কাজটা কিন্তু আমি কমপ্লিট করে দিল, এবার আপনাদের বলা আপনারা তাড়াতাড়ি আমার চ্যানেলটাকে 1000 সাবস্ক্রাইবার কমপ্লিট করে দিন। সো গাইজ, ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিন, শেয়ার তো অবশ্যই করবেন, আর ওই লাল বাটনটা অবশ্যই ক্লিক করুন, যা ক্লিক করুন ঘুষি মারুন ফাটিয়ে দিন কিন্তু ওইটা যেন সাবস্ক্রাইব হয়ে যায়, আর ঘন্টা মানে ওই বেল বাটনটা অবশ্যই প্রেস করে দেবেন, ঠিক আছে। সো গাইজ, বিল চলে এসছে, দেখি বিলটা, তো গাইজ এই যে বিল আপনাদের বলে দিচ্ছি, আমি একটা চিকেন থালি অর্ডার দিয়েছিলাম যেটার দাম হচ্ছে 295, আর একটা মোরগ পোলাও যার দাম হচ্ছে 175 টাকা, এগুলোতে ট্যাক্স পড়বে আলাদাভাবে, তো টোটাল আমাদের বিল হয়েছে 494 টাকা, অনেকটা নয়েজ হচ্ছে বুঝতেই পারছি, অনেক লোক চলে এসছে, আরও জরুরি চেঁচাচ্ছে, তো এখানে পেটিএম অ্যাকসেপ্ট করা হয়, আরও এছাড়া ওখানে দেখা যাচ্ছে জোম্যাটো সব, মানে আপনারা চাইলে বাড়িতে অনলাইনেও খাবার অর্ডার করতে পারেন এখান থেকে, তো বিলটা পে করে দিই, আর একটা ফিডব্যাক ফর্ম দিয়েছি এখান থেকে, এটা ফিল আপ করে দিচ্ছি, চলুন বাইরে গিয়ে কথা বলছি আপনাদের সঙ্গে। সিক্স বালিগঞ্জ প্লেসে আসার জন্য আপনাদের যেটা করতে হবে, আপনারা যদি কেউ ট্রেনে করে আসেন তাহলে রেলওয়ে স্টেশনটা পড়বে বালিগঞ্জ, এখানে দেখবেন বালিগঞ্জ থেকে আসার পর বিজন সেতুর মুখে অটো পড়বে, অটোকে বলবেন ত্রিবর্ণ যাবো, ত্রিবর্ণতে নেমে কাউকে জিজ্ঞাসা করবেন সিক্স বালিগঞ্জ প্লেস আপনাকে দেখিয়ে দেবে, আর নয়েলে যদি কোনো অসুবিধা হয় তো ডেসক্রিপশনে গুগল ম্যাপসের লিঙ্কটা দিয়ে দিয়েছি, তো চলুন বাড়ি যাই। আর হ্যাঁ গাইস, ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, ভালো না লাগলেও কমেন্ট করবেন কেন ভালো লাগলো না, কারণ ব্লগটা ইম্প্রুভ করতে কাজে লাগবে, আমার ফেসবুক অ্যান্ড ইনস্টাগ্রাম প্রোফাইলের লিঙ্ক ডিসক্রিপশানে দেওয়া আছে, চাইলে আপনারা দেখতে পারেন, ওখানে আমরা প্রত্যেকটা ভিডিওর আপডেট দিতে থাকি আমি, তো গাইস ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন, বুম বুম বাই বাই। পুরো মেরে দিল গাড়ির আওয়াজটা, আরেকটা করতে হবে।